18 দিনেই ভেঙে চুরমার বিশ্বকাপের রেকর্ড, দ্রুততম শত রানের নজির অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলের। দিল্লির মাঠেই বিশ্বকাপে সবথেকে কম বলে শত রান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। 18 দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, 40 বলে করলেন শত রান। বুধবার শুরুতেই খুব একটা আক্রমণাত্মক ছিলেন না ম্যাক্সওয়েল, প্রথম 20 বলে করেছিলেন 34 রান, পরের 20 বলে 100 রানে পৌঁছে যান তিনি। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন 44 বলে 106 রান করে, 9টি 4 এবং 8টি ছক্কা মারেন তিনি। অস্ট্রেলিয়াকে 399 রানে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংস শেষে ম্যাক্সওয়েল বলেন, ওয়ার্নার এবং ক্যামেরন গ্রিন যখন আউট হয়ে গেলেন তখন ঠিক করি শেষ অবধি খেলবো, আমি জানতাম শেষ পর্যন্ত থাকলে রান পাবই। নেদারল্যান্ডস প্রথম দিকে বেশ কিছু চার বাঁচিয়ে দেয়। ভালো স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ফিল্ডিং করছিল ওরা, আউটফিল্ড খুব শক্ত, সেখানে এইভাবে ফিল্ডিং করা সত্যিই প্রশংসনীয়। এর আগে 7 অক্টোবর 49 বলে 100 রান করেছিলেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটার সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 100 রান করেছিলেন। দিল্লির মাঠেই সেদিন ঝড় তুলেছিলেন মার্করাম, এদিন সেই কাজটা করলেন ম্যাক্সওয়েল। তার দাপট এতটাই ছিল যে বুধবার ওপেনার ডেভিড ওয়ার্নারের করা 100 রান ঢাকা পড়ে যায়। এবারে বিশ্বকাপে ব্যাটাতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না ম্যাক্সওয়েল। বলাতে কার্যকরী হলেও ব্যাটাতে চেনা ফর্মে দেখা যাচ্ছিল না, সমালোচনা হচ্ছিল তার ব্যাটিং নিয়ে। বুধবার সেই সবকিছুর জবাব দিয়ে দিলেন ম্যাক্সওয়েল, বিশ্বকাপের রেকর্ডের খাতায় নাম তুলে ফেললেন তিনি। এই ম্যাচে নেদারল্যান্ডসকে রেকর্ড রানের ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া 100 রানের সুবাদে অস্ট্রেলিয়া তুলেছিল 8 উইকেটে 399 রান, যবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় 21 ওভারে 90 রানে। অস্ট্রেলিয়া জিতল 309 রানে। একদিনের ক্রিকেটে রানের ব্যবধানে জয়ের বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের, 8 রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত সব থেকে বড় জয়ের রেকর্ড ভারতের, গত 15 জানুয়ারি শ্রীলঙ্কাকে রোহিতেরা হারিয়েছিল 317 রানে। ভারতের 5 উইকেটে 390 রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল 73 রানে। তবে একদিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানের নজির, আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। 2015 সালে বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল 275 রানে।